আমার চোখে আলেমই পড়ে না হিংসা মুক্ত মানে সবগুলোর ভিতরে এক একটা করে হিংসা আছে মানে সবগুলো হিংসা যুক্ত আলেম আপনারা এবার রাগ করবেন বলে কি পৃথিবীর মানুষ সালাফি হতে চায় তিনটা কাজের মাধ্যমে এক আমিন কেন আমিন জোরে বলে তাই সবাই শুনে দুই রফলিদাইন পরা রফলিদাইন করে মানুষ দেখে তিন বুকে হাত ওরা বুকে হাত বাঁধে তাই মানুষ দেখে এই তিনটা কাজে ওরা আহলে হাদিস হতে চায় ওরা সালাফি হতে চায় ওরা সালাফদের অনুসারী হতে চায় অথচ এই তিনটা আমলের যদি একটাও না করে তাদের আমল বাতিল হয়ে যাবে না তাদের আমল নষ্ট হয়ে যাবে না কিন্তু তারা যদি হিংসা করে কারো প্রতি হিংসা করে কারো প্রতি বিদ্বেষ করে কাউকে তুচ্ছভাবে কাউকে তাচ্ছিল্যভাবে তাহলে ওর আমল বাতিল হয়ে যাবে এমনকি ওর ইসলাম শেষ হয়ে যাবে আমি বলছি না যে আমিন বলিয়েন না আমি আপনাকে বোঝাবার জন্য কথাটা বললাম আপনি আমিন বলবেন সুন্নাত আপনি রফলিদান হিংসা হিংসা এছাড়া আমি আর কিচ্ছুই দেখি না আমার চোখে আলেমই পড়ে না হিংসা মুক্ত মানে সবগুলোর ভিতরে এক একটা করে হিংসা আছে মানে সবগুলো হিংসা যুক্ত আলেম আপনারা এবার রাগ করবেন বলে কি খোলেন মিশকাতুল মাসাবি 5038 নম্বর হাদিস খোলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা উখবিরুকুম বি আফদালা মিন দারাজাতি সিয়ামি ওয়া সাদাকাতি ওয়া সালাহ এ সাহাবীরা আমি কি তোমাদের বলবো কি সালাতের চাইতে সিয়ামের চাইতে সালাতের চাইতে সিয়ামের মধ্যে মীমাংসা করে দেওয়া দুজনের মধ্যে কি করে দেওয়া মীমাংসা দুজনের ভিতরে মারামারি লেগেছে দুইজনের ভিতরে শত্রুতা লেগেছে দুইজনের ভিতরে ঝগড়া লেগেছে ইসলাহু যাতিল কল্লামুন্ডন ঘাড়মুন্ডন কি মুন্ডন 5039 নম্বর হাদিস পরেরটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জুবাইর রাবি দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুমুল হাসাদ ওয়াল বাগদাউ হিয়াল হালিকা লা আকুলু তাহলিকু শার ওয়ালাকিন তাহলিকু দ্বীন শোনো হিংসা তা হলো বিদ্বেষ তার নাম কি হিংসা তার নাম কি বিদ্বেষ তোমাদের ভিতরে হিংসা ছড়িয়ে গেছে তোমাদের ভিতরে বিদ্বেষ ছড়িয়ে গেছে আর এটা হলো মাথা মুন্ডনকারী লাকুল তাহলিকু শর ওয়ালাকিন তাহলিকু দ্বীন আরে আমি এই মুন্ডন দ্বারা কে বলেছে আপনাকে আলেম সারা ফতোয়া দেওয়া যাবে না ফতোয়া হলো দুই ধরনের এক ধরনের ফতোয়া হলো প্রকাশ্য ফতোয়া আপনি বলতে পারবেন না নামাজ পড়ো বলতে পারবেন এটা ফতোয়া না আপনি বলতে পারবেন না যে নামাজ না পড়লে ইসলাম থাকে না পারবেন না পারবেন এটা কি ফতোয়া না কোরআননি ওয়ালাও আয়া তোমরা যদি একটা বাক্য জানো তাহলে পৌঁছাও এই হাদিসের কি হবে একটা বাক্য যদি জানো একটা হাদিস যদি জানো তাহলে পৌঁছাও তার মানে ও অনেক হাদিস জানে না ও মাত্র একটা জানে ও অনেক আয়াত জানে না ও মাত্র একটা আয়াত জানে তাহলে একটা আয়াত যে জানে সে বড় আলেম মিডিয়ার ভাইরা এখানে আছেন মাঝে মধ্যে আমি কিছু কথা বলি তো এই কথাগুলো মানে ভাইরাল হয় আর কিছু আলেম আমার বিরুদ্ধে লেগে যায় আর ওনারা কি বলে যে এ হলো অহংকারী অহংকার কি বলে পৃথিবীর সমস্ত মুহাদ্দিস অহংকার অহংকারী কেন ইমাম আহমদ বিন হাম্বল রহিমাল্লাহ বলেছেন আমি 10 লক্ষ হাদিস মুখস্থ কে বলেছেন ইমাম আহমদ বিন হাম্বল রহিমাল্লাহ তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাতারুল হাক্কি অগমতুন নাস মানুষকে তুচ্ছ করা এর নাম অহংকার বাতারুল হাক্কি অগমতুন নাস বাতারুল হাক্কি সত্যকে উপেক্ষা করা কেউ যখন সত্য কথা বলে কেউ যখন হক কথা বলে তখন এই হক কথাকে যে গোপন করে এ হলো অহংকারী অগন্তুন নাস এবং যে মানুষকে তুচ্ছ করে মানুষকে তাচ্ছিল্য করে মানুষকে খাটো করে মানুষকে ছোট করে এটার নাম অহংকার আমি আপনাকে কোনোদিন খাটো করিনি আমি আপনাকে কোনোদিন গালি দেইনি
আপনি আমার বিরুদ্ধে এত কিছু লিখেছেন ফেসবুকে, আমি আপনাকে কিচ্ছু বলিনি, আমি একটা কমেন্টও করিনি, অহংকার আমি নয়, অহংকারী আপনি। এটা হলো হাদিসের ফয়সালা। আর আপনার যদি মন করা হয় তাহলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বিপদে পড়ে যাবে। কেন মুহাম্মদ জি? আরে তুমি বলো আমি শেষ নবী, মানে তোমরা যদি সফলতা চাও তাহলে আমাকেই মানো, আমাকে না মানা পর্যন্ত তোমরা সফলতা লাভ করতে পারবে না। তাহলে আল্লাহ নবী বলতেই পারবেন না যে আমি শেষ নবী, কেন অহংকার? বুঝেন নাই? মানে আমাদের দেশের লোক এখনো বোঝে না অহংকার। আপনারা রাগ করলেন? তার মানে আমি বলছিলাম ওই ঘটনায় পাঁচ নাম্বার, কারো উপরে দোষারোপ না করা, কাউকে অভিশাপ না দেওয়া, কারো প্রতি হিংসা না করা। এই জন্য ওই ছাত্র বলতেছেন আমি জানি হিংসা করা যায় না, অভিশাপ দেওয়া যায় না, দোষারোপ করা যায় না, এই জন্য আমি কারো প্রতি হিংসা রাখি না। আমার অন্তরে ভিতরে কোনো হিংসা নাই, আমি কারো প্রতি কোনো হিংসা রাখি না, আমি কারো প্রতি কোনো অভিযোগ রাখি না, আমি কারো প্রতি অভিশাপ দেই না, আমি এটা থেকে মুক্ত। ছয়, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা একজন আরেকজনকে গালি দেয়, একজন আরেকজনকে মারে, একজন আরেকজনকে হত্যা করে। কিন্তু আমি দেখলাম আল্লাহ তাআলা বলেছেন ইন্না শাইতানা, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদের প্রকাশ্য শত্রুকে শয়তান। অতএব যদি শত্রু হিসেবে গ্রহণ করতে হয় তাহলে শয়তানকেই গ্রহণ করো। এই জন্য আমি পৃথিবীর কারো উপরে শত্রুতা রাখি না। আমি যদি শত্রুতা করতে হয় তাহলে আমি শয়তানের উপরে শত্রুতা করি। সাত, আমি মানুষদের প্রতি লক্ষ্য করে দেখলাম এরা প্রত্যেকেই কামাই করে, আয় রোজগার করে, হারাম নেই হালাল নেই এগুলো বাছবিচার করে না। কিন্তু আমি দেখলাম আল্লাহ বলেছেন আমি মানুষের জিনকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য, তোমরা আমার ইবাদত করো, আমি রিজিক দেওয়ার মালিক, আমি তোমাদেরকে রিজিক দেব। তার মানে মানে রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য আমি কোনো চিন্তা করি না, আমি আল্লাহর ইবাদত করি আর আল্লাহ আমাকে রিজিক দান করেন। আট নম্বর, আমি জানি কাউকে আমি ভয় করি না। আমি ভয় করি কাকে? আল্লাহকে। আর কারোর উপর আমি ভরসা করি না, আমি ভরসা করি আল্লাহর উপরে। উমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহু হাসবুহু, যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। তাহলে কয়টা কথা বললাম? আটটা। সময়ের স্বল্পতার কারণে আসলে আমি বুঝতে পারি নাই, ঘড়ির দিকে লক্ষ্য হয়নি, আমাদের সময় শেষ হয়ে গেছে। আটটা কথা। এক, নেক আমল আপনার সাথে যাবে, তাহলে নেক আমলকে আপনজন বানাবেন। দুই, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এজন্য আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করবেন, আর প্রবৃত্তি যা বলে তার উল্টাটা করবেন, মন যা বলে তা করবেন না। তিন, আপনার সবচাইতে দামি জিনিস আল্লাহর কাছে রাখবেন, তাহলে আপনি মরার পরে সেটা পাবেন, আল্লাহ আপনাকে ফেরত দিবেন অনেক বৃদ্ধি করে। চার, আপনি সবচেয়ে সম্মানিত তখন হবেন যখন আপনার তাকওয়া থাকবে, অতএব আপনি তাকওয়া অর্জন করবেন। পাঁচ, আপনি কারো উপরে দোষারোপ করবেন না, কাউকে অভিশাপ করবেন না, কারো প্রতি হিংসা করবেন না। ছয়, আপনি কারোর সাথে বিদ্বেষ রাখবেন না, কারো প্রতি শত্রুতা করবেন না, যদি শত্রুতা করতে হয় তাহলে একমাত্র শয়তানকে করবেন। সাত, আপনি হালাল পথ ইনকাম করবেন আর আল্লাহর উপরে ভরসা রাখবেন। রিজিকের মালিক কে? আল্লাহ। আপনি আল্লাহর ইবাদত করবেন, আল্লাহ আপনাকে রিজিক দেবেন। আট, আপনি সব সময় আল্লাহকে ভয় করবেন, আল্লাহর উপরে ভরসা করবেন, তাহলে আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদের এই বাক্যটা বোঝার তৌফিক দান করে।